প্রাণে প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সবার জন্য কিছু কিছু করে পড়া রেখেছি। চলো আমরা শুরু করি আজকে আমাদের আসর প্রথম শ্রেণীর সহজ পাঠ পড়া দিয়ে। প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের সহজ পাঠ বই বের করে ফেলো, আজকে আমরা দ্বিতীয় পাঠ পড়ব। দেখো এখানে একটা কি সুন্দর ছবি রয়েছে, তোমাদের তো বলেছি এই ছবিগুলো কিন্তু সুন্দর করে রং করে ফেলতে হবে। তো চলো পড়া যাক, আমার শুনে শুনে তোমরা পড়বে, আমি একটু একটু করে পড়বো এবং আমার শুনে শুনে তোমরা পড়বে। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা, পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে, ঢোল বাজে, ঘরে ঘরে ধূপ ধুনা। তাহলে দেখো এখানে একটা সুন্দর গল্প আমরা পড়লাম, এরপর পরের অংশটা আমরা পরের দিন পড়ব। তো চলো আমরা একবার বানান করে করে পড়ে ফেলি। তোমরা যারা শিশু শ্রেণী আছো, তোমরা যারা ওয়ানে আছো বা নতুন পড়তে শিখছো, আমার সাথে সুন্দর করে বানান করে করে পড়ো। রয়াকার রা ম রাম, ব দন্তনয়িকার বনে, ফয়সুফু ল ফুল, পয়াকার পা, ডয়শূন্যরয়িকার রে পাড়ে, গায়ে গয়াকার গা, অন্তস্তয়িকার এ গায়ে, তয়াকার র তার, লয়াকার ল লাল, তালবস্বয়াকার ল শাল, হাতে হয়াকার হা, তয়িকাতে হাতে, তয়াকার তা র তার, দন্তস্বয়াকার সা, বর্গে জয় সি জি সাজি, জবা বর্গে জ, বয়াকার জবা, ফয়সুফু ল ফুল, তয়ে ওকার, এই দেখো এটা ওকার বলে, তয়ে ওকার তো, লয়িকার লে তোলে, পূর্ণচ্ছেদ। এই পূর্ণচ্ছেদে আমাদের কি করতে হবে, থামতে হবে। বেল বয়িকার বে ল বেল, ফয়সুফু ল ফুল, তয়োকার তো, লয়িকার লে তোলে, বয়িকার বে ল বেল, ফয়সুফু ল ফুল, দন্তস্বয়াকার সা, দয়াকার দা সাদা, পূর্ণচ্ছেদ। জবা বর্গে চ, বয়াকার জবা, ফয়সু ল ফুল, লয়াকার ল লাল, বর্গে জ লয়িকার জলে, আ ছয়িকার আছে, দন্তনয়াকার ল নাল, ফয়সু ল ফুল। তাহলে তোমরা এইটা সুন্দর করে এইভাবে পড়ে এবার লিখে ফেলো, সুন্দর হাতের লেখায় এই পুরোটা লিখে ফেলো এবং বারবার বারবার সুন্দর করে পড়ে নাও। তাহলে আমরা পরের দিন আবার সহজ পাঠের অংশ থেকে সুন্দর করে বাংলা পড়তে শিখে যাব, কেমন?
বন্ধুরা আমরা চলে যাই দ্বিতীয় শ্রেণীর তোমাদের ইংরেজি পড়ায়। তোমাদের ইংরেজি পড়াবেন সুচেতা দিদিমণি। স্টুডেন্টস, লেটস লার্ন দিস অ্যান্ড দ্যাট। হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। হোপ ইউ অল আর ওয়েল। আজকের এই দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে সকলকে সুস্বাগতম। আজকে আমরা খুব একটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চলেছি। আমরা শিখব দ্যাট এবং দিস এর ব্যবহার। তোমাদের আমার বইয়ের 41 নম্বর পৃষ্ঠাতে এই লেসনটা, দ্যাট এবং দিস এর লেসনটা আছে। আমরা ওই পৃষ্ঠায় যাওয়ার আগে চলো ছোট্ট একটা আলোচনা করি। আমরা যখন কোনো কিছু চাই, কারোর কাছে কিছু চাইছি, যেমন ধরো আমাকে ওই গ্লাসটি দাও, একটি গ্লাস আছে, আমি কাউকে বলছি এই গ্লাসটি দাও, কিংবা একটি পেন দাও, ওই পেনটা দাও, এরকমভাবে আমরা কিছু চাই যখন কিছু দূরে থাকে, কাউকে বলে ওই জিনিসটা আমরা চাই, কিংবা কোনো কিছু কাছে থাকলেও আমরা বলি ওইটা দাও, এইটা দাও, এইটা আমার বই, ওইটা আমার পেন, এই আমার ফোন। এইভাবে আমরা বলি কোনো জিনিস যখন চাওয়ার থাকে, কোনো জিনিস যখন কোনো জিনিসের সম্পর্কে বলার দরকার হয়, তখন আমরা এই, ওই, ওইটা এরকমভাবে কথাগুলো বলি। তাহলে ইংরেজিতে কীরকমভাবে এই জিনিসগুলোকে বোঝাবো? যেমন ধরো একটি গ্লাস আছে আমার কাছেই, আমি বললাম এটা আমার গ্লাস, তাহলে কি বলবো ইংরেজিতে? দিস ইজ মাই গ্লাস, এটা আমার গ্লাস। তাহলে দেখো এইটা, এইটা যখন চলে আসছে মানে কোনো কিছু আমার কাছেই আছে, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। কি ব্যবহার করব? দিস, যখন কিছু আমার কাছে আছে, যখন অনেক দূরে কিছু আছে, ধরো দূরে সূর্যকে দেখাচ্ছি, তাহলে কি বলবো? দ্যাট ইজ সান, সূর্য অনেক দূরে, তাই দ্যাট ব্যবহার করব আমরা। এছাড়াও ধরো অনেক দূরে একটি মাঠে একটি গাছ আছে, তখন আমরা সেক্ষেত্রেও দ্যাট ব্যবহার করব। দ্যাট ইজ আ ট্রি, অনেক দূরে আছে, অনেক দূরে বললে আমরা কীরকমভাবে বলি? ওইটা, সেইটা, ওইখানে, এভাবে ওই ব্যবহার করি। এক্ষেত্রে ইংরেজিতে দ্যাট দিয়ে বাক্যটা শুরু করতে হবে। দ্যাট ইজ আ ট্রি, দ্যাট ইজ সান, দ্যাট ইজ আর শিপ, মানে ওই একটি ভেড়া, ধরো দূরে আছে, তারপরে আরেকটি দূরে, অনেক দূরে একটা নৌকা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও আমাদের ব্যবহার করতে হবে দ্যাট। দ্যাট ইজ আ বোট। তাহলে চলো আমরা আমাদের ছোট্ট বন্ধুর কাছে দেখে নিই সে কীভাবে দিস এবং দ্যাট দিয়ে কথা বলছে এবং সেই দিস অ্যান্ড দ্যাটকে কাজে লাগাচ্ছে। চলো এরপরে তার কাছে চলে যাই। আমরা আরও কিছু ছোট ছোট উদাহরণ দেখে নেব যেখানে খুব সহজভাবে দিস এবং দ্যাট ব্যবহার করা হয়েছে। এটা খুব মজার, এবং চলো আমরা একটা ছোট ছেলের কাছ থেকে দেখে নিই কীভাবে দিস এবং দ্যাট সে ব্যবহার করছে। সো লেটস স্টার্ট। ছোট্ট বন্ধুরা, এখন আমরা বুঝে নেব কী কী ক্ষেত্রে দিস এবং কী কী ক্ষেত্রে দ্যাট ব্যবহার করব। দেখো এখানে একটি বাচ্চা ছেলে আছে, তার কাছে আছে একটি ইরেজার। এই ইরেজারটা কাছে আছে না দূরে আছে? ছেলেটির কাছেই আছে। ছেলেটি যখন ইরেজারটা দেখাবে তখন বলবে দিস ইজ অ্যান ইরেজার। দিস
ও দিস বলছে কেন, কারণ ইরেজারটা কাছে আছে। এইবারে দেখো, ও আছে একটা কয়েন আছে আর একটা শার্পনার আছে, এগুলো কিন্তু ছেলেটির থেকে অনেকটাই দূরে আছে। তখন ছেলেটি কি ব্যবহার করবে? দ্যাট বলবে, যেমন দ্যাট ইজ ও, দ্যাট ইজ আ কয়েন, দ্যাট ইজ আ শার্পনার। আবার বলো, দ্যাট ইজ ও, দ্যাট ইজ আ কয়েন, দ্যাট ইজ আ শার্পনার। তাহলে দেখতে পাচ্ছ, দূরে কিছু থাকলে আমরা যখন দূরের জিনিস দেখাই তখন ওইটা বা ওইখানে এইরকম বলি। তাহলে ওইটা বা ওইখানে বোঝাতে আমাদের দ্যাট ব্যবহার করতে হয়। দ্যাট ইজ ও, দ্যাট ইজ আ কয়েন, আর দ্যাট ইজ আ শার্পনার। আশা করি বুঝতে পেরেছ। চলো এবারে দেখে নিই আমরা দ্যাট দিস দিয়ে কেমনভাবে কথা বলবো। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ ট্রি। এখানে লক্ষ্য করো, গাছটি ছেলেটির থেকে অনেক দূরে, তাই সে বলল দ্যাট ইজ আ ট্রি, ওই একটি গাছ। ছোট্ট বন্ধুরা, আমরা এইবারে সুহিনার কাছে এসেছি। ও কীভাবে দূরের জিনিস এবং কাছের জিনিস দেখাচ্ছে, চলো আমরা তার কাছ থেকে শিখে নিই। হোয়াট ইজ দিস? দিস ইজ এ বুক। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ বক্স। ভেরি গুড। চেয়ারটা যখন সুহিনার থেকে দূরে আছে তখন কীভাবে উত্তর বলছে, চলো শুনে নিই। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ চেয়ার। হোয়াট ইজ দিস? দিস ইজ এ পেন্সিল। বাহ, ভেরি গুড। এখন আমরা আমার বইয়ের 41 পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এখানে কিছু উদাহরণও দিয়েছে, চলো শুরু করি। দেখো, প্রথমেই এই হাতের কাছে বইটা আছে, বইটা দেখিয়ে বলছে হোয়াট ইজ দিস, কাছেই আছে, তাই তো? তাহলে হবে দিস ইজ আ বুক। কেন দিস? দিস মানে কাছে, আমরা জানি যেটা কাছে থাকবে সেটাকে আমরা দিস দিয়ে বলবো, দিস ব্যবহার করে তার উত্তরটা দিব। আরেকটা জিনিস লক্ষ্য করো, শেষে আছে, এই প্রশ্নটার শেষে দিস দেওয়া আছে, হোয়াট ইজ দিস। তার মানে দিস দিয়ে প্রশ্নটা শেষ হচ্ছে, আবার সেই প্রশ্নের উত্তর দিস দিয়েই শুরু হবে। এই দিকে চলে এসো, হাত থেকে বইটা অনেক দূরে, তাহলে এখানে আমরা কী ব্যবহার করব? ওইটা, ওইটা বলতে দ্যাট, দ্যাট ব্যবহার করব। প্রশ্নটা দেখে নিই, হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? ওটা কী? দেখো, প্রশ্নের শেষেও আছে দ্যাট, তাহলে দ্যাট দিয়েই উত্তরটা শুরু করব। আবার দ্যাটই দিতে হবে, কারণ আমাদের বলেছে বইটা অনেক দূরে, ওইখানে আছে, তাহলে দ্যাট ইজ আ বুক। ওইটা হলো একটি বই, অনেক দূরে বইটা আছে, তাই দ্যাট। এরপরে দেখো, হাতের কাছেই আছে ব্যাট, একটি ব্যাট আছে, হোয়াট ইজ দিস? দিস ইজ আ ব্যাট। তাহলে উত্তরটা এইভাবে লিখতে হবে, দিস ইজ আ ব্যাট। আমাদের প্রশ্নেতেও কিন্তু দিস ছিল, তাহলে উত্তরেও দিস দিয়েই শুরু হচ্ছে। তোমরা এইভাবে প্রশ্ন দেখেও ঝট করে বুঝে যেতে পারবে যে দিসই হবে উত্তরটা, আর দিস এই কারণেও হবে যে
এই বইটা এই ব্যাগটা আমাদের কাছেই ছিল, কাছেই আছে, তাই জন্য দিস। তারপরে সূর্য, সূর্য তো অনেক দূরেই থাকে, ও তো কখনো কাছে আসে না, তাহলে হাতের থেকে সূর্যটা সবসময় আমাদের দূরে, আমাদের থেকে দূরে। তাহলে প্রশ্নটা দেখে নিই, চলো, হোয়াট ইজ দ্যাট, উত্তর কি হবে? দ্যাট দিয়ে শুরু হবে, তাই তো? দ্যাট ইজ সান, দ্যাট ইজ সান, শেষে ফুল স্টপ। দেখো, যখন উত্তর তৈরি হয়ে যাবে তার শেষে আমরা ফুল স্টপ লাগাবো, আর যখন প্রশ্ন করবে তখন এই চিহ্নটা দিতে হবে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক বা প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন। এর পরেরটা, ছাতাটা কাছেই আছে, তাই না? দেখো, এই হাতের থেকে ছাতাটা কাছে আছে। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান আমব্রেলা। হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান আমব্রেলা। দিস ইজ অ্যান আমব্রেলা। ফুল স্টপ, শেষে ফুল স্টপ, এই ডটটা দিতে ভুলবে না। এরপরেরটা, গাছটি দেখো এই হাতটা থেকে অনেক দূরে, যে দেখাচ্ছে গাছটাকে তার থেকে অনেক দূরে, তাহলে কি বলতে হবে? দ্যাট লাগাতে হবে, তাই তো? দ্যাট দিয়ে আমাদের বাক্যটা শুরু হবে বা সেন্টেন্সটা শুরু হবে। কি হবে? দ্যাট ইজ ট্রি, দ্যাট ইজ আ ট্রি, একটি গাছ। দ্যাট ইজ, দ্যাট ইজ আ ট্রি, শেষে ফুল স্টপ। আরেকবার চলো প্রথম থেকে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। হোয়াট ইজ দিস? দিস ইজ আ ব্যাট। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ সান। হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান আমব্রেলা। তারপরে হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ ট্রি, দ্যাট ইজ আ ট্রি। চলো বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীর একটু পড়া পড়ব। আমরা আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি একটু পড়ে নিই, চলো। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের ইংরেজি বই বের করো। আজকে আমরা তোমাদের একটু কিভাবে আমরা সুন্দরভাবে ইংরেজি ভেঙে ভেঙে পড়ব সেইটা আমরা একটু শুরু করি। তোমাদের লেসন ওয়ান, লেসন ওয়ান, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, এটা আমরা পড়ব। নাও লেট স্টার্ট। অন ইউর মার্ক, ওয়ার্ক ইন গ্রুপস, আস্ক ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তোমরা দলে কাজ করো এবং বন্ধুদের জিজ্ঞেস করো। হু আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু কারা? নেম সাম অফ দেম, তাদের কয়েকজনের নাম বলো। ডু ইউ হ্যাভ এনি পেট, তোমার কি কোনো পোষ্য আছে? অর্থাৎ এই যে আমরা কুকুর ছাগল এগুলো আমরা পুষি, এদেরকে বলে পেট। ডু ইউ হ্যাভ এনি পেট? তাহলে দেখো, জিজ্ঞাসা চিহ্ন থাকলে কিন্তু আমাদের এইভাবে পড়তে হবে। ডু ইউ লাভ অ্যানিমালস, তুমি কি প্রাণীদের ভালোবাসো? হু আর দে, তারা কারা? হুইচ অ্যানিমালস ডু ইউ অফন সি, তুমি কোন কোন প্রাণীদের প্রায়শই দেখতে পাও? অফন, প্রায়শই। হোয়াট ডু ইউ, হোয়াট ডু দ্য অ্যানিমালস ডু হোয়েন ইউ মিট দেম, ওই প্রাণীরা কী করে যখন তুমি তোমার তাদের তুমি দেখো, যখন তুমি তাদের সাথে তোমার সাক্ষাৎ হয়? ঠিক আছে,
তাহলে এই প্রশ্নগুলো তুমি তোমার বন্ধুদের করো। লেটস রিড, লেটস রিড। তোমাদের তো বলেছি এই যে লেটস কথাটার মধ্যে কে কে আছে, তিন দুটো শব্দ জুড়ে আছে, এল ইট লেট আর আস, লেট আস, এটাকে আমরা একসঙ্গে বলবো লেটস। লেটস রিড, এসো আমরা পড়তে শুরু করি। দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা প্রাইমারি স্কুল লেখা আছে, এখানে একটি তোমাদের বন্ধু রয়েছে, তার পাশে একটা কুকুরছানা রয়েছে। ডু নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটাকে চেনো? সি ইজ কাজল, ও হচ্ছে কাজল। তোমরা কিন্তু আমার সাথে পড়বে, কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের আছে অনেক বন্ধু। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, তার অনেক বন্ধু আছে স্কুলেও। সি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার সব বন্ধুদের খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস, তার কিছু কিছু বন্ধু লিভ ফার অ্যাওয়ে, অনেক দূরে থাকে তারা। বাট সাম ফ্রেন্ডস, কিন্তু কিছু বন্ধু অফ কাজল, কাজলের। তাহলে কী হলো, বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, তার বাড়ির কাছে থাকে। এবার ডু ইউ নো হু দে আর, তোমরা কি জানো তারা কারা? তাহলে এখানে দেখো তার কিছু বন্ধুদের কথা বলা হচ্ছে। দে আর ভোলু দ্য ডগ, তারা হচ্ছে ভোলু ওই কুকুরছানাটা। মিনি দ্য ক্যাট, মিনি ওই বিড়ালটা। রামু দ্য শিপ, রামু আছে, এই যে এই হচ্ছে রামু ভেড়াটা। অ্যান্ড মোতি দ্য কাউ, আর মোতি, এই যে মোতি দ্য কাউ, অর্থাৎ গরুটা যার নাম মোতি। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু খুব সাহসী। তাহলে দেখো এই সাহসী কথাটা আমরা ব্রেভ শব্দটাকে যদি একটু ভেঙে পড়ি কেমনভাবে পড়ব, বি মানে ব, আর বিয়ার এইটা দিলে আমরা বলবো ব্র, ব্র। বয়ের সঙ্গে র মিশে গেলে তোমরা জানো ব্র হয়, ব্র। তাহলে ব্রে, এবার ব্র হলো। আর এরপর আমরা যখন দিচ্ছি বি আর এ, তখন কী হয়েছে, ব্রে, ব্রে। তাহলে এইটাকে আমরা একসঙ্গে বলবো বয়ে রফলাইকার, ব্রে, ব্রে। তাহলে বি আর এ ব্রে, আর এবার আমরা একসঙ্গে বলবো বি আর এ ভিই, বি আর এ ভিই, ব্রেভ, ব্রেভ। ঠিক আছে, তাহলে ভোলু হচ্ছে খুব ব্রেভ। এভরি মর্নিং, এভরি মর্নিং, দেখো এই আরটা কিন্তু আমরা বলবো না, এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা। অ্যাজ হি সিজ কাজল, যাই সে কাজলকে দেখতে পায়, হি সেজ উফ উফ, সে বলে উফ উফ, অর্থাৎ সে ডাকে। তোমরা তো জানো ছোট্ট কুকুরছানা কেমন করে ডাকে, উফ উফ। তাহলে দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ এটা হচ্ছে ব্রেভ, এই যে ব্রেভ ডগ, অর্থাৎ কে, ভোলু, তার এটা কথা। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, কাজল কিন্তু মোটেও তার ডাকে ভয় পায় না। সি ক্যারিজ বিস্কিটস ফর ভোলু, সে ভোলুর জন্য বিস্কিট নিয়ে যায়। কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে খুব ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কাজলকে খুব ভালোবাসে। হি ওয়াগস হিজ টেইল অ্যাট হার, হি ওয়াগস, ওয়াগস মানে কি, লেজটাকে কি করে, টেইল মানে হচ্ছে লেজ, তাহলে ওয়াগস হিজ টেইল, অর্থাৎ তার লেজটাকে নাড়ায়। তাহলে দেখো এই যে ওয়াগস কথাটার মানেটা কিন্তু তোমাদের ওয়ারড্রোভে দেওয়া আছে, লুক অ্যাট দ্য ওয়ারড্রোভ, এই দেখো 18 পাতায় সেখানে লেখা আছে মুভস সাইড টু সাইড, অর্থাৎ এপাশ ওপাশ করে। তাহলে আমরা আজকে এইটুকু পড়লাম,
এবার তোমরা সুন্দর করে এই অংশটা বারবার পড়ো এবং পড়ে সুন্দর করে লিখে ফেলো, কেমন? আবার বলছি, আমরা জটিল শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়বো। চলো আমরা একটা জটিল শব্দ দেখে নিই। দেখো এখানে আমরা দেখতে পাবো, দেখো এ হচ্ছে অ্যা, এ এফ এফ, এ এফ আর, এ আই, অ্যাফ্রেই, 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 আর A F R A I D, afraid, afraid. তাহলে এইভাবে দেখো, হ্যাঁ আমরা জটিল শব্দগুলো একটু ভেঙে ভেঙে পড়বো আর এইভাবে সুন্দর করে তোমরা পড়ে ফেলো। তাহলে আজকে আমরা এইটুকু পড়লাম, পরের দিন আমরা বাকি অংশটা পড়বো আর সুন্দর করে এটা লিখে ফেলো, কেমন? বন্ধুরা চলো আমরা চলে যাই চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাসে। এটা চতুর্থ শ্রেণীর জন্য হলেও এটা কিন্তু সবার কাজে লাগবে, চলো যাই ওই ক্লাসটাই। ছোট্ট বন্ধুরা, আজকে খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আসরে আমরা অঙ্ক করব। অঙ্কে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই ব্যাপারগুলো তো আমরা হাতে কলমে শিখেছি। আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর এই দেখো এই 45 পাতায় বলা আছে রঙিন কার্ড দিয়ে যোগ ও বিয়োগ করি, আমরা এই অংশটা আজকে হাতে কলমে করব। আমি প্রথমে তোমাদের এই অঙ্কগুলো করে দেব, তারপর তোমাদের কিছু অঙ্ক দেব, তোমরা সেগুলো নিজেরা করবে। আবার মনে রাখবে এই যোগ বিয়োগ এই দুটোই কিন্তু আমাদের অঙ্কের আসল ধাপ। এই যোগেরই যদি আমরা একই যোগ বারবার 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 করি তখন সেটা হয়ে যায় গুণ, আর যদি বারবার 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 আমরা বিয়োগ করি একই সংখ্যা তখন সেটা হয়ে যায় ভাগ। তো চলো আমরা যোগ বিয়োগটা একটু ভালো করে বুঝে নিই। তাহলে চলো আমরা দেখো এখানে একটা কার্ড বানিয়ে নিয়েছি, এই কার্ডটা দিয়ে আমরা অঙ্কগুলো যখন করব একক দশক শতক স্থানে যে কার্ডগুলো বসানোর জন্য আমরা একটা এরকম একটা কার্ড নিয়েছি। কার্ড নিয়ে দেখো এখানে এরকমভাবে দাগ টেনে নিয়েছি, তো চলো যাতে আমাদের করতে সুবিধা হবে। 2235 আর এরকমভাবে একদশ শত হাজার লিখে তার সাথে ঠিক তলায় তলায় সংখ্যাগুলো বসাও। তাহলে চলো আমরা বানাই। দেখো প্রথমে আমরা তাকাই এই সংখ্যাটার দিকে, 2235। তাহলে 2000 তোমরা জানো যে আমরা এই রকম বানাই হাজারের কার্ড, এগুলো হচ্ছে আমার হাজারের কার্ড। তার আগে তোমাদের বলে নিই আরেকবার যে আমরা জেনে গেছি যে এটা হচ্ছে আমার একের কার্ড, দশটা একের কার্ডের বদলে আমরা পাবো একটা দশের কার্ড, ঠিক আছে? আচ্ছা দশটা দশের কার্ডের বদলে আমরা কী পাবো? একটা একশোর কার্ড, আর দশটা একশোর বদলে আমরা পাবো হাজারের কার্ড। এগুলো তো তোমরা জানো, তোমাদের বইয়ে এইভাবে কার্ড দেওয়া আছে, কার্ড করতে বলা আছে। তোমরা আবার বলছি এই দেখো তোমাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে এই সমস্ত অঙ্কগুলো কার্ড দিয়ে করতে বলা হয়েছে। এখানে কিন্তু দেখো স্পষ্টভাবে তোমাদের কার্ড ছবি আঁকা রয়েছে, তোমাদের করতে হবে কি কাগজ কেটে কেটে এই কার্ডগুলো বানিয়ে নিতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে বানাবো 2000, এই দেখো দুটো 1000 নিলাম, তাহলে আমার হয়ে গেল 2000। এবার আমি কত বানাবো বন্ধুরে বলো? 200। 200 মানে এই দুই মানে কি 200, তাহলে দুটো 100 নিচ্ছি, এই হয়ে গেল 200। আচ্ছা এবার দেখো তিনটে 10 নিতে হবে আমাকে, তিনটে 10-এর কার্ড। তাহলে দেখো আমি তিনটে 10-এর কার্ড নিচ্ছি, তিনটে 10, তাহলে আমার হয়ে গেল কত? 2230। আর আমাকে নিতে হবে, তাহলে আমি নিয়ে নিচ্ছি 1। 1 মানে জানো তোমরা এই যে ত্রিভুজের মতো লাল রঙের কার্ড, কার্ড নিয়ে নিলাম, তাহলে আমার হয়ে গেল সংখ্যাটা 2235। এবারে আমাকে কত নিতে হবে? 870। তাহলে 800, তার মানে 8টা 100 নিতে হবে, তাই তো? তাহলে আমি নিচ্ছি দেখো, তাহলে এইবারে এই যে আমি এই 800টা নেবো এটা কিন্তু এই 100-এর ঘরে রাখবো, সেই জন্য দেখো আমি ঘর করে রেখেছি শতকের ঘর। তাহলে 200, 300, 400, 500, 600, 700 এবং 800, তাহলে আমার এই হয়ে গেল 8টা 100। আর কত? 70, অর্থাৎ 10-এর কার্ড কটা? 7টা 10-এর কার্ড। তাহলে 1-10, 2-10, 3-10, 4-10, 5-10, 6-10 আর 7-10, তাহলে এই হয়ে গেল 7টা 10-এর কার্ড। আর আমাকে দেখো এখানে শূন্য আছে, তার মানে কিছু নেই, তার মানে এই তো
870 আমার হয়ে গেল। আর আমাকে কত নিতে হবে? 5, 10, 5, তাই তো? তাহলে চলো আমি 5, 10, 5 নিই। এই পাঁচটা দশের কার্ড নিলাম, 5, 10, ঠিক আছে। পাঁচটা দশের কার্ড নিয়েছি, এরপর আমাকে নিতে হবে 5টা 1-এর কার্ড, 1, 2, 3, 4, 5, এই দেখো 1, 2, 3, 4, 5, 5টা 1-এর কার্ড আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই হয়ে গেল আমার এই অঙ্কটা যে আমরা করব, এই সংখ্যাগুলো তিনটে সংখ্যা আমরা যোগ করব, তার জন্য আমরা ঠিক এইটা বানিয়ে নিলাম। এরপর দেখো বন্ধুরা আমরা কি করব, এই যোগ করার সময় আমরা জানি যে আমাকে এককের ঘর থেকে শুরু করতে হবে। তাহলে আমার 5টা 1 আর 5টা 1, 5 আর 5-এ কত হবে? 5 আর 5-এ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জানি 5 আর 5-এ হয় 10। দেখো আমি এই তো একদিকে রাখছি 1, 2, 3, 4, 5 আর এই 5, 1, 2, 3, 4, 5, তাহলে 5 আর 5-এ 5-এর পর আমরা আঙুল দিয়ে গুনতে পারি, কারণ আমরা জানি এটা 5-এর ঘর। তাহলে 5-এর পর 6, 7, 8, 9, 10, এই দেখো এখানে 5 আছে, তাহলে 6, 7, 8, 9, 10, তাহলে কি হলো? 10টা 1 হলো। 10টা 1-এর বদলে আমরা কি পাবো? 10টা 1-এর বদলে আমরা পাবো নতুন একটা 10-এর কার্ড। তাহলে নতুন যখন আমার 10-এর কার্ড হবে, আমি এই দেখো এখানে আমার মাথায় আমি জায়গা রেখেছি সেখানে বসিয়ে দিলাম, তাহলে এটা আমার নতুন 10। তাহলে আমার কি হলো? তাহলে এটাকে আমি লিখবো কিভাবে? এটাকে আমি লিখবো 5 আর 5-এ 10, 10-এ 0, হাতে রইলো 1। 5 আর 5-এ 10, 10-এ 0, হাতে রইলো 1। এই যে নতুন একটা 1 মানে একটা 10 কিন্তু তৈরি হলো। তাহলে এরপর আমরা এইখানে যদি তাকাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে 5টা 10 আছে, এখানে 7টা 10 আছে, এখানে 3টে 10 আছে, এখানে 1টা 10 আছে, এই দেখো। তারপরে এবার আমার এই যোগটা হচ্ছে, তাহলে এবারে আমি এই যে 7-এর সঙ্গে দেখ, তাহলে এই দুটোকে মেশাই চলো আমরা, এই 7 আর 5-এ, তাহলে এখানে 7 আছে আর 5, বা 5 আর 7-এ, 5-এর পর 7 ঘর গুনবো। এই যে আমি 5টাকে এখানে নিলাম, 5-এর পর আমি 7 ঘর গুনবো, 5-এর পর 6, 7, 8, 9, 10, 10, 1, 10, 1, 11, 1, 10, 2, 12, তাহলে এই যে দেখো 10টা 10 তৈরি হলো। এই 10টা 10-এর বদলে আমি পাবো 1টা 100, তাহলে এখন আমার হয়ে গেল 120। আরও আমার 3টে 10 আছে, তাহলে 120, 30, 40, 50, 150, আরও 1টা 10 আছে, 160, তাহলে আমার এখানে উত্তরটা হলো 160। তাহলে আমি এই যে এটা আমার উত্তর, এখানে আমি এখানে রাখছি, দেখো এই 160, এই 6-10 এখানে রইল, নতুন একটা 100 এখানে চলে এলো। তাহলে আমি এটাই কি করি, 5 আর 7-এ 5-এর পর 7 ঘর গুনি, এই এতটা আমার 7 ঘর, তাহলে 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 12 আর 3-এ 13, 14, 15, 15 আর 1-এ 16, তাহলে 1, 10, 6, তাহলে এই যে 6টা, এই 6টা যেটা আমরা লিখছি এটা হচ্ছে 6টা 10। দেখো 6টা 10 আমি এখানে রেখেছি, আর একটা নতুন 100 তৈরি হলো, সেই জন্য আমি এটা এখানে 1 লিখলাম। এই যে 1, 10, 6, তার মানে এইখানে 100 তৈরি হলো। তাহলে আমার এই দেখলাম 10গুলো মিশে যে আমার 160 হলো, এই 6 আমার নামলো, তার মানে 6, 10, এই যে 6 রেখেছি 6, 10, আর নতুন 100 এখানে দিলাম। এবার তুমি 100-এর ঘরে তাকাও, এখানে দেখো 8টা 10, এই 8টা 100, 2টো 100 আর 1টা 100, এখানে 8টা আছে, 8-এর সঙ্গে 8-এর সঙ্গে 2টো 100 দিলে কত হবে? 8-এর সঙ্গে 2টো 100 দিলে 900, 1000, 1000 মানে কি? 1000 মানে একটা নতুন 1000, তাহলে এই 1000 এখানে নতুন একটা 1000 পেলাম, সেটা আমি এখানে রেখে দিলাম, আর এই 100, তাহলে দেখো এই মোট আমার 11টা 100 হলো। ভালো করে দেখো, এই 11টা 100 হলো, এই 11টা 100, তাহলে এই 10টা 100-এর বদলে আমি 1টা 1000 তৈরি করে এখানে দিলাম, আর এই 100টা এখানে রয়ে গেল। তাহলে এটাই আমি যদি হাতে কলমে মানে আঙুল গুনে করি, 8-এর পর 2 ঘর আর 9, 10,
আর একে এগারো, এগারোর এক নতুন। বুঝতে পারলে? তাহলে এই যে আমরা যেটা করছি সেটা আসলে এইটা হচ্ছে। তাহলে এরপর তুমি দেখো মোট কটা এক হাজার হলো, তিনটে এক হাজার। তাহলে এই যে দুই আর একে তিন, তাহলে এখানে আমি এক 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 হাজার তৈরি হলো। তাহলে এই একশো নামালাম আর এক হাজার, নতুন একটা এক হাজার তৈরি হলো। আর এবারে তুমি দেখো এই হাজারের ঘরে দুটো হাজার যোগ হয়ে, এই দুটো হাজার আর একটা হাজারে মোট তিন হাজার। তাহলে আমার উত্তর হলো তিন হাজার একশো ষাট। আর দেখো এককের ঘরে কিছু নেই মানে শূন্য। এই যে দেখো কিছু নেই মানে কি? শূন্য। তাহলে এই হচ্ছে গল্প। এইভাবে আমরা অঙ্কগুলো সমস্তগুলো করব। তাহলে দেখো এরপর চলো আমরা একটা বিয়োগে যাই। এর পরের অঙ্কটা হচ্ছে পাঁচ হাজার থেকে তোমাকে বাদ দিতে হবে। চলো আমরা লিখে নিই এক, দশ, শত, হাজার। এখানে আমাকে বাদ দিতে হবে পাঁচ হাজার থেকে নশো আটানব্বই, নশো আটানব্বই বাদ দিতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা। তাহলে চলো আমরা পাঁচ হাজার নিয়ে ফেলি। আমরা জানি পাঁচ হাজার মানে কি, আমরা পাঁচটা এক হাজার নেব। তাহলে দেখো এক হাজার, দু হাজার, তিন হাজার, চার হাজার আর পাঁচ হাজার। এবার এইখান থেকে তোমাকে বাদ দিতে হবে নশো আটানব্বই, আমার কাছে আর কিচ্ছু নেই। তাহলে কি করব? তাহলে আমরা ঠান্ডা মাথায় বুঝবো। দেখো আমরা বিয়োগ সব সময় করি একদম এককের ঘর থেকে, এই দিকটা বিয়োগ করি। তাহলে এখানে আমরা আস, তাহলে এককের ঘরে আমরা তাকাচ্ছি, দেখছি এককের ঘরে কিছু নেই, ফাঁকা। তাহলে আমি দশককে বলবো, ও দশক আমাকে একটা দশ ধার দাও। কিন্তু দশকের ঘরে যেয়ে দেখছি উমা, এখানেও ফাঁকা। তাহলে বেশ শতকের ঘরের দিকে তাকাবো, শতকের ঘরে যেয়ে দেখছি সেও ফাঁকা। এবার আমরা হাজারের ঘরের দিকে তাকাবো, হাজারের ঘরে রয়েছে পাঁচটা এক হাজার, পাঁচটা এক হাজার। তাহলে আমি হাজারকে বললাম, ও এক হাজার তুমি একটা এক হাজার দাও যাতে আমি বিয়োগটা করতে পারি, আমাকে তো বিয়োগটা করতে হবে। তাহলে এক হাজার তখন বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, এই নাও এক হাজার, একটা এক হাজার দিল। এই এক হাজার একটা দিল, শতককে দিল। কিন্তু আমরা তাহলে আগে লিখে নিই, দাঁড়াও নাহলে পরপর ভুল হয়ে যাবে। তাহলে আমার ছিল পাঁচটা এক হাজার, একটা এক হাজার চলে যেতে আমার এখন হলো চারটে এক হাজার। এই দেখো, কিন্তু যাই এক হাজার একটা এলো, এই এক হাজার কী করবে? এই এক হাজার মানে আমরা জানি যে এক হাজার মানে হচ্ছে দশটা একশো, এক হাজার মানে হচ্ছে দশটা একশো। তাহলে দাঁড়াও আগে হিসেব করে নিই, একটা একশো, দুটো একশো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। তাহলে এই এক হাজারের পরিবর্তে আমরা একশোর ঘরে পেয়ে গেলাম দশটা একশো। দেখো ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এক হাজারের পরিবর্তে, তাহলে এখানে আমরা ছিল শূন্যটা, তাহলে এখন হয়ে গেল দশটা একশো। তাহলে আমরা এখানে দশ লিখলাম, বোঝা গেছে নিশ্চয়? এবারে আমরা এখনও দেখো এই বিয়োগটা করতে পারবো না। তাহলে আমি আবার একশোকে বলবো, ও একশো তুমি এরপরে একটা একশো, একশো দাও, আমরা এটা দশে খুচরো করব। তখন একশো বলবে ঠিক আছে নাও। তাহলে দশটা একশো ছিল, তাহলে এখন একটা একশো চলে গেল দশকের ঘরে, দশকের ঘরে যেতে এখানে নটা একশো পড়ে রইল। তাহলে আমি এখানে নয় লিখলাম, আর এই একটা একশো, এটা একশোর বদলে আমরা জানি আমরা পেয়ে যাব দশটা দশ। তাহলে এক দশ, দু দশ, তিন দশ, চার দশ, পাঁচ দশ, ছ দশ, সাত দশ, আট দশ, ন দশ আর দশ দশ, দশটা দশ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দশটা দশ। এখনও আমি এই বিয়োগটা করতে পারবো না, কারণ আমার এখনও এককের ঘরে ফাঁকা। তাহলে আমি এই দশটা দশ থেকে আমি বলবো একটা দশ দাও। তাহলে দশটা দশ থেকে যাই একটা দশ নেবো, দশটা দশের বদলে এখন হয়ে যাবে নটা দশ। আর আমার এই দশটা দশ, দশটা দশ এখানে এসে এখানে আমার হয়ে যাবে কটা এক, দশটা এক। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ।
ব্যাস এই দেখো, তাহলে আমার এই হয়ে গেল 10টায়, তাহলে এখন আমার এখানে হয়ে গেল 10:01। ঠিক আছে, তাহলে এগুলো আমি সব কেটে দিলাম। তাহলে আমার এখন এখন দেখো এখানে আমার ছিল 5000, এখন আমি যে সেটাকে বানিয়ে নিলাম, 5000টাকে আমি বানিয়ে নিলাম 4900 9:10 90 আর 10:01। এটাও মানে কিন্তু 5000ই, এটা 5000, এটাকে শুধু আমি ভেঙে নিলাম যাতে আমি বিয়োগটা করতে পারি, খুচরো করে নিলাম। এরপর আমি এখান থেকে 8টা বাদ দেবো, 8টা বাদ দিলে আমি জানি কটা পড়ে থাকবে, 8টা বাদ দিলে আমার জানি কি, 8টা বাদ দিলে আমার পড়ে থাকবে 2, কারণ 8 আছে, কত দিলে 10, 8 9 10 2 হবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 পড়ে থাকবে। আর এখানে 9টায় নিয়ে নিতে হবে, 9:10 থেকে 9:10ই নিয়ে নিতে হবে, তাহলে আমি এখানে আর একটাও পড়ে থাকবে না। তাহলে দেখো এখানে আর একটাও পড়ে নেই, তাহলে এখানে শূন্য হলো। আচ্ছা এখানেও দেখো 9:100 থেকে 9:100ই নিয়ে নিতে হবে, তাহলে আমি নিয়ে নিলাম, তাহলে এখানে আমার পড়ে রইল শূন্য, আর আমার 4000 থাকবে, 4000 পড়ে রইল। তার মানে আমি যদি এই দেখো, আমি যদি এই দেখো, আমি যদি 5000 থেকে এই যে 9 9 10 8 98 নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকবে 4002 আমার পড়ে থাকবে। এবারে যদি উল্টো দিক থেকে হয়, এই দুটোকে যদি আমরা আবার যোগ করে ফেলি, আবার আমরা 5000 পাবো। দেখবে দেখো, এই দেখো দেখো, আমরা এবারে এই দুটো যোগ করছি, মনে মনে দেখো এই দুটোকে আমরা যোগ করছি উল্টো দিক থেকে। কোনো বিয়োগ ঠিক হয়েছে কি না বোঝার জন্য তোমাকে করতে হবে কি, এই যে যেটা বিয়োগ ফল আর যেটা বিয়োগ করলে, এই দুটোকে যদি যোগ করে দাও। চলো আমরা দেখিয়ে দিই তোমাকে একবার ঝট করে। তাহলে লেখো 1 10 100 1000 লেখো, আমরা তোমাদের দেখাচ্ছি যে বিয়োগটা ঠিক হয়েছে কিনা। তাহলে আমি এই দুটো যোগ করব, তাহলে 4002-এর সঙ্গে আমি যোগ করব 900 9 10 8 98। দেখো যোগ করে দেখো কি হয়। তাহলে দেখো এখানে আছে 8:1 আর এই 2:1, তাহলে 8 আর 2 10, 10:1 10:1 মানেই আমরা জানি 1:10। এই দেখো, তাহলে 8 আর 2 10-এর শূন্য, হাতে রইল 1, তার মানে এই যে এইটা 1। এবারে এখানে আমার 9:10 আছে, 9:10 আর 1:10 কটা হবে, 10:10। তাহলে 10:10 হলেই আমরা তার বদলে পাবো 1:100, তাহলে এগুলো আমরা সরিয়ে দিলাম 10:10। তাহলে দেখো 9 আর 1 10 10-এর শূন্য, হাতে রইল 1, তার মানে এই দেখো 1:100 তৈরি হলো। ঠিক আছে, আর এই যে 9:100 ছিল, 9:100 আর 1:100 10:100, 10:100 মানেই একটা নতুন 1000। তাহলে এই দেখো 9 আর 1 10 10-এর শূন্য, হাতে রইল 1, তাহলে এই দেখো এই 1000 1000, আর 4000-এ আমার হয়ে গেল 5000। তার মানে এই বিয়োগটা ঠিক হয়েছে কি না, এই বিয়োগটা ঠিক হয়েছে কিনা তুমি যদি তুমি বুঝে যাবে যদি তুমি বিয়োগ ফল আর এটা যোগ করে দাও। এই দেখো যোগ করতে আবার আমার এই যে 5000 বেরিয়ে গেল, এই যে দেখো 5000 বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু যদি ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো করি, এই অঙ্কটা আমি তোমাদের দেখালাম, এটা শুধু চতুর্থ শ্রেণী না, সবার জন্য দেখালাম। তোমরা যদি ভালোভাবে এরকমভাবে বুঝে বুঝে যোগগুলো করো, বিয়োগগুলো করো, দেখবে পরে বড় হয়ে সমস্ত অঙ্কগুলো কি সুন্দর বুঝতে পারছো, একটুকুনও কোথাও আটকাবে না। তাহলে তোমাদের আমি কতগুলো যোগ বিয়োগ দিচ্ছি, তোমরা এইভাবে কিন্তু কি দিয়ে করবে, অবশ্যই 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 এরকমভাবে 1 10 100 1000-এর কার্ড বানাও, কার্ড বানিয়ে করো। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, কিন্তু দেখবে যে অঙ্কগুলো করতে তোমার কত ভালো লাগবে, অঙ্কগুলো তুমি ছায়াছবির মতো চোখের সামনে দেখতে পাবে।
ঠিক আছে। আবার বলছি, তোমরা যদি আমাদের এই কার্ডগুলো কেমনভাবে আমরা বানিয়েছি সেটা দেখতে চাও, তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখতে পারো, সেখানে এই সমস্ত পদ্ধতিগুলো আমরা দিয়ে রেখেছি। আর তোমরা যদি চাও যে পুরো সমস্ত ধাপগুলো একটা একটা করে দেখতে, সেই ক্লাসও আমাদের বানানো আছে, তাহলে আগামী দিনে আমরা গুণ এবং ভাগ এটাও হাতে কলমে আবার ভালোভাবে বুঝে বুঝে করব। তার সাথে তো ভগ্নাংশ, দশমিক সমস্ত কিছু তো আছেই। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমাদের আবার বলছি, তোমরা এইভাবে কার্ড দিয়ে আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো সুন্দর করে করে দেখাও। দেখা হবে আমাদের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। বন্ধুরা চলো আমরা চলে যাই পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে। তোমাদের গ্রামার পড়াবেন, অর্থাৎ বাংলা ব্যাকরণ পড়াবেন সাহেব স্যার। তীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ শেখাবো। আজ তোমরা শিখবে যে একটা বাক্য থেকে কিভাবে দুটো বাক্য করতে হয়। তাই সবাই তৈরি তো? তাই চলো শুরু করি আজকের পড়া। দেখো, আজ আমরা পাতাবাহার বই থেকে 23 পাতার কিছু ব্যাকরণ শিখব। এই দেখো তোমাদের 23 পাতা, আর এটা তোমাদের আছে এতোয়া মুন্ডার কাহিনী, মহাশ্বেতা দেবীর লেখা এই গল্প থেকে। এবার দেখো আমরা এখানে করব সাতের দাগ। আমরা একটা বাক্য থেকে দুটো বাক্য করার চেষ্টা করব। এই দেখো সাতের দাগের তোমাদের একটা করে দেওয়া আছে, সাতের দাগের একের দাগেরটা। গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়, এটা কিভাবে দুটো বাক্য করেছে দেখো। গায়ের বুড়ো সর্দার মঙ্গল, এটা আলাদা করেছে। তারপরে সে নাতিটার দিকে তাকায়। দেখো এখানে কিন্তু আমরা সে মানে এটা যে পদটা, সর্বনাম পদটা, সেটা আমরা দিয়েছি কার জন্য? না, মঙ্গল সর্দারের জন্য। আমরা এভাবে করব, আমরা প্রথমবার নামটা লিখব, তারপর সে বা ও এসব দিয়ে আমরা দ্বিতীয় বাক্যটা বানাবো। এবার দেখো দুয়ের দাগেরটা আমরা করব। হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর, এটা কীভাবে করবো একটু ভাবো। হাতিশালাটায় দেয়াল তোলা হলো, ওটা এখন ধান রাখবার গোলাঘর, এভাবে করতে পারি। তাহলে দেখো আমরা সাতের দাগের দুয়েরটা করছি। হাতিশালাটায় দেয়াল তুলে দেওয়া হয়ে গেছে বা দেয়াল তুলে দেওয়া হয়েছে। দেখো এটা একটা বাক্য হলো। এরপর ওটা এখন ধান রাখবার গোলাঘর। দুটো দেখো আলাদা হলো। তাহলে হাতিশালাটাকে আমি কি বলছি, ওটা দিয়ে বলা হচ্ছে, তাহলে ওখানে ওটা হচ্ছে সর্বনাম, হাতিশালার বদলে আমি ওটা ব্যবহার করছি। আর এখানে দেয়াল তুলেছিল, সেটা আমি কি করলাম না, দেয়াল তুলে দেওয়া হয়েছে, হাতিশালাটায় দেয়াল তুলে দেওয়া হয়েছে, ওটা এখন ধান রাখবার গোলাঘর। এর পরেরটা দেখো তোমরা করতে পারবে। এর পরেরটা কি বলা আছে, আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। আমাদের কালে মানে আমাদের সময়ে, মানে এটা আগের কথা বলা হয়েছে। তাহলে আমাদের সময়ে বা আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো,
তবে পাঠশালা। আমরা এভাবে করবো। তাহলে দেখো, আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো। সবাই লেখো, আমাদের কালে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে সেই জঙ্গল দিয়ে 4 মাইল 4 মাইল যেতে যেতে হতো। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো, এটা একটা বাক্য হলো। আরেকটা বাক্য কি হবে? তবে পাঠশালা, তবে পাঠশালা, বা করতে পারো তবে পাঠশালায় পৌঁছাতাম, তবে পাঠশালায় পৌঁছাতাম। তাহলে দুটো বাক্যে আলাদা হয়ে গেল। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা কিন্তু যেখানে একটা কথা বলার রেস শেষ হচ্ছে তারপর থেকেই ভাঙছি। এই দেখো, আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও, দেখো এখানে একটা কথা বলার রেস শেষ হচ্ছে, আমি যাচ্ছি তারপরে পাঠশালা পাচ্ছি, আমরা এভাবে ভাববো। হাতিশালাটায় দেওয়াল তুলে, তাহলে আগে দেওয়াল তোলা হয়েছে, এটা একটা বাক্যের অংশ, এটা একটা ঘটনা। তারপরে কি হচ্ছে না, সেটা ধান রাখবার গোলাঘর। এভাবে আমরা ঘটনাগুলো আলাদা করার চেষ্টা করব, তাহলেই বাক্য দুটো আলাদা হয়ে যাবে। এরপরে দেখো, আমরা 7-এর দাগে 4-এ করছি। এখানে কি বলেছে, এখন ও লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। এখন ও লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। তা দেখো, এখন ও লাফায়, এখানে একটা ঘটনা শেষ হচ্ছে, তারপরে সে নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে কি বলছে না, এক ভীষণ যুদ্ধের কথা বলছে। তাহলে এখন ও লাফায়, তাহলে দেখো এখন এ খ দন্তন্য, এখন ও লাফাই ও এখানে ও মানে হচ্ছে এখানে যে যে কর্তা তাকে বোঝাচ্ছে, ও নদীর জল, এবার কাকে কাকে ডাকছি আমি দেখি, নদীর জল, ও নদীর জল, কাশবন, কাশবন, বুনো ফুল, বুনো ফুল, আকাশ, আকাশ সকলকে, সকলকে ডেকে, সকলকে ডেকে এক ভীষণ যুদ্ধের কথা বলে, এক ভীষণ যুদ্ধের কথা বলে। এখন ও লাফায়, এটা একটা বাক্য, ও নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে এক ভীষণ যুদ্ধের কথা বলে। তাহলে দেখো এখানে দুটো বাক্য পাওয়া গেল। এরপরে দেখো, তুমি এটা আরেকভাবে করতে পারবে, এর আরেকটা উত্তর হবে কি, এখন
ও লাফায়, এখন ও লাফায়, আর নদীর জল, নদীর জল কাশবন, বুনো ফুল, বুনো ফুল আকাশ, আকাশ সকলকে, সকলকে ডাকে। এটা একটা হলো, এখনও লাফাই আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশ সকলকে ডাকে, মানে আমি এতটা পর্যন্ত করলাম। এখন ও লাফাই থেকে এ সকলকে ডেকে, মানে ডাকে করলাম আমি, এটা একটা শব্দ হলো। এরপরে ডাকার পরে কি বলছে, না তাদের এক ভীষণ যুদ্ধের কথা বলে। তাহলে দেখো, ও তাদের, ও তাদের এক ভীষণ যুদ্ধের কথা বলে। তাহলে দেখো, এই প্রথমটার থেকে দ্বিতীয় উত্তরটা আরও ভালো হলো। কেন না, এখানে দেখো ঘটনাটা পুরো আলাদা হয়ে গেল। এখন ও লাফায় আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশ সকলকে ডাকে, যে একটা কথা হলো। ও তাদের এক ভীষণ যুদ্ধের কথা বলে, এটা ঘটনা। তাহলে দেখো, এই একটা বাক্যকে আমি এই দুটো বাক্য করলাম, এখান থেকে এতটা একটা বাক্য, আবার এখান থেকে এতটা একটা বাক্য। বা তোমরা এটাও করতে পারো, এখান থেকে এতটা একটা বাক্য, এখন ও লাফায়, আর একটা বাক্য কি, ও নদীর জল কাশবন বুনো ফুল আকাশ সকলকে ডেকে এক ভীষণ যুদ্ধের কথা বলে। এই দুটো উত্তরের মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো। এরপরে দেখো, আমরা করছি শেষেরটা। ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায়। এটা কীভাবে করবো, ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে আর তারা বয়ে যায়। এটা খুবই সোজা। তাহলে দেখো, ডুলং সাতের দাগের পাঁচ, ডুলং ও সুবর্ণরেখা সুবর্ণরেখাও হেসে চলে, হেসে চলে আর আর তারা বয়ে যায়, বয়ে যায়। ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে আর তারা বয়ে যায়। তাহলে দেখো, এভাবে আমরা শব্দগুলো, না শব্দ নয়, বাক্যগুলো একটা থেকে আমরা দুটো করে করলাম। এভাবে আমরা দেখব যে বাক্যের মধ্যে কোন কোন ঘটনাগুলো আছে, সেই ঘটনা অনুযায়ী আমি বাক্যগুলো ভেঙে দেব। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটা সবার নিশ্চয়ই লেখা হয়েছে। এরপরে তোমরা বাড়িতে চেষ্টা করবে যে একটা বাক্য থেকে দুটা বাক্য করার, তোমাদের এগুলো বাড়ির পড়া। দেখো, দুটি বাক্যে ভেঙে লেখো। ক, আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে বাবুর বাড়ি বন হতে কাঠ আনবে। তারপরে হাটের দোকানির দোকান ঝাঁটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে। গ, এ রাজ্যে মুন্ডা সাঁওতাল লোধা সবাই বাংলাও বলে নিজের ভাষাও বলে। তো আমরা বাড়িতে এবার চেষ্টা করব এই বাক্যগুলো থেকে দুটো করে বাক্য বানানোর। সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো,
আজকের ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে। আজ এখানে এসে শেষ করছি, বাই বাই। বন্ধুরা আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই, টাটা।